আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই পুকুরে ভেটকি মাছের চারা ছাড়া হয়েছিল 220 পিস। ভেটকি মাছের চাষ পদ্ধতি নিয়ে পূর্বে কয়েকটা পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, ভেটকি মাছ নিয়ে আপনাদেরকে পুরো চাষ পদ্ধতি দেখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম কিছু বড় সাইজের ভেটকির পোনা ছেড়েছিলাম। এই পুকুরে আমরা প্রায় 5.5 থেকে 6 ইঞ্চি সাইজের ভেটকির পোনা ছেড়েছিলাম। আজ আমরা চেক করে দেখব যে এখানে ভেটকির পোনার সাইজ কতটুক হয়েছে। এই পুকুরে ভেটকির পোনার পাশাপাশি ভেটকির খাবার হিসেবে পোনা মাছও ছাড়া হয়েছিল। এখানে যে ভেটকি মাছের চারা ছাড়া হয়েছিল সেই ভেটকি মাছের বয়স হয়ে গেছে আজকের দিন ধরে 40 দিন। তো এই ভেটকি মাছের পোনা ছাড়া হয়েছিল প্রায় 220 পিস। তো আজকে আমরা দেখব যে কত পিস আমরা পেতে পারি আর এই ভেটকির পোনাগুলো এখান থেকে সংগ্রহ করে আমাদের বড় যে ভেটকির ঘের আছে সেখানে আমরা ছাড়বো, যেটা প্রায় 10 একর জায়গা নিয়ে করা। শুরুর দিকে বড় ঘেরে না ছাড়ার কারণ হচ্ছে ওখানে কিছু গতবারের বড় সাইজের ভেটকি রয়েছে। তো বড় সাইজের ভেটকির ঘেরে যদি ছোট ভেটকির পোনা ছাড়া হয় তাহলে সব খেয়ে ফেলবে, মাছের যদি কোনো কারণে অভাব থাকে। এই জন্য এখান থেকে একটু বড় করে দেন আমরা বড় ঘেরে আজকে ছেড়ে দেব। তো আজকে আমরা দেখব 220 পিস আমরা এই ঘেরে ছাড়ছিলাম, এখন আমরা দেখব যে কত পিস ভেটকি এখান থেকে পাওয়া যায়। দেই কিরকম সাইজ হয়েছে? পানির মধ্যে, পানির মধ্যে, হ্যাঁ হ্যাঁ পানির মধ্যে রাখ। সাথে কাতলা মাছ তো অনেক বড় হয়ে গেছে, ওর খাবারের যে মাছ। বাবা এতে তো কাটাও হয়েছে দেখছেন, 6-8 ইঞ্চি হয়েছে না আব্বু? দেখেন দিন, কিছু কিছু 8 ইঞ্চি হয়েছে, কিছু কিছু 7 ইঞ্চি হয়েছে। চল 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 থাক। এই হচ্ছে আমাদের মূল ভেটকির যে ঘের, আমরা এখন এই ভেটকিগুলো গুনে গুনে ছাড়বো। মূলত আমরা 220 পিস ভেটকি ছেড়েছিলাম ছোট একটি ঘেরে, এই ঘেরে এখনও প্রায় 250 থেকে 300 পিসের মতো বড় ভেটকি আছে। এখন দেখি আমরা কত পিস ভেটকি পাই, একটু দেখাস তো সাইজ। এই যে দেখেন, এটি প্রায় আমরা 4 থেকে 5 ইঞ্চি ছেড়েছিলাম, এখন প্রায় 7 থেকে 8 ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে। কিছু কিছু আছে 6 ইঞ্চি, 2 পিস, 3 পিস। এই যে দেখেন, এইটা প্রচুর পরিমাণে মাছ খাইছে, এটা 1 বিঘেতের বেশি হবে। স্যার এটা একটু ছোট, এটা কম মাছ খাইছে, 40 দিন হয়েছে তাই না প্রায়? এটা মনে হয় মাছ ভাগে, ও এটা মনে হয় পরে কিছু মাছ ছাড়ছিল তাই গুনেছিস। হ্যাঁ, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভেটকির খাবার অর্থাৎ পোনা কি পরিমাণ লাগে। তো আমরা পরীক্ষামূলকভাবে 220 পিস ছেড়েছিলাম একটা ঘেরে এবং সেখানে প্রায় 8 থেকে 9 লক্ষ মাছের পোনা ছেড়েছিলাম। তো অলরেডি 90% মাছের পোনা খেয়ে ফেলছে এই 220 পিস ভেটকি মাছ এবং এই 40 দিনে খেয়ে ফেলছে। তো 40 দিনে 90% মাছের পোনা খেয়ে তারা এই কোনো ভেটকি 7 ইঞ্চি, কোনো ভেটকি 8 ইঞ্চি লম্বা হয়েছে। অর্থাৎ 220 পিস ভেটকি মাছের জন্য কি পরিমাণ মাছের পোনা লাগতে পারে 10 থেকে 11 মাসে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি আইডিয়া চলে আসবে। দাঁড়া, এই যে দেখেন, এই ভেটকিটা 1 বিঘেতের একটু বড় হয়ে গেছে। এই যে দেখেন, আমরা সর্বশেষ যে ভেটকিটি এখন ছাড়বো এটির সাইজ আপনাদেরকে হাত দিয়ে মেপে দেখাচ্ছি, 1 বিঘেতের সামান্য একটু বড়। তো আশা করি 7.5 থেকে 8 ইঞ্চি সাইজের হয়ে গেছে, তবে কিছু বড় হয়েছে, কিছু ছোট আছে, কম বেশি এটা হবে। এই ভেটকি মাছের বয়স 40 দিন, 40 দিনে 220 পিস ভেটকি ছাড়ছিলাম এবং আমরা 220 পিস ওখান থেকে পাই নাই, অলমোস্ট 160 থেকে 170 পিস ভেটকি পাইছি। আর এই মাছগুলোর খাবারের জন্য প্রায় 9 থেকে 10 লক্ষ পোনা ছেড়েছিলাম। তো অলরেডি 90%-এর বেশি পোনা তারা এই 40 দিনে খেয়ে এতটুকু হয়েছে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে 200 পিস ভেটকি ছাড়লে কী পরিমাণ মাছ 10 মাস অথবা 11 মাস ধরে আপনাদের খাওয়াইতে হবে।
ভেটকি মাছের চাষ পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে 6 নম্বর পার্টটি দেখতে পারেন। 6 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, এখানে বিস্তারিতভাবে বলা আছে। আর আজ আপনাদের দেখাচ্ছি আমরা যে ভেটকি মাছের পোনা ছেড়েছিলাম সেগুলোর কতটুকু গ্রোথ হলো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি। যারা ভেটকি চাষ করতে আগ্রহী বা ভেটকি চাষ করছেন তারা অলরেডি এই ভিডিওটি দেখে বুঝে গেছেন যে ভেটকির পোনা ছাড়ার পর কতদিন পর ভেটকির গ্রোথ কেমন হয় এবং কি পরিমাণ তারা মাছের পোনা খেয়ে থাকে একটা আইডিয়া হলো। পরবর্তী পর্বে আমরা দেখাবো যে অল্প পরিমাণ মাছ খেয়ে কীভাবে ভেটকির গ্রোথ ইনক্রিজ করা যায়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানানোর জন্য চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব দ্রুত আমরা পরবর্তী ভিডিও আপনাদের সামনে হাজির করব। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে মোটেও ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।